বেশিরভাগ মানুষের মধ্যে ধারণা রয়ে গেছে যে ডায়াবেটিস যদি ধরা পড়ে তাহলে হয় সারা জীবন আপনাকে ঔষধ সেবন করে যেতে হবে আর না হলে ইনসুলিন নিতে হবে ডায়াবেটিস কখনোই একেবারেই ভালো হওয়ার মতো কোনো রোগ নয় কিন্তু আয়ুর্বেদ মতে এটি সম্পূর্ণ ভুল কথা আপনাকে কখনোই সারা জীবন ঔষধ বা ইনসুলিন নিতে হবে না আপনি শুধুমাত্র প্রাকৃতিক ভেষজের উপর যদি নির্ভরশীল থাকেন এবং এই ভেষজ আপনাকে এক সময় চিরতরে এই রোগ দূর করতে সাহায্য করবে কোন ধরনের ঔষধ লাগবে না যাদের ডায়াবেটিস আছে এবং সেই সঙ্গে আরো বেশ কিছু মারণ রোগে আক্রান্ত তারা কোনোভাবেই আজকের ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার নিজ স্বার্থের জন্য উপকারের জন্য যে ভেষজ পাতা আপনাদের আজ দেখাবো এটি ডায়াবেটিস সহ এই সব দুরারোগ্য রোগ দূর করতে একই বাড়ি গোড়া থেকে কাজ করবে এই পাতা যারা ভিডিও দেখেই চিনে ফেলেছেন তারা তো চিনতেই পেরেছেন তাহলে আপনি তো জানেন যে এটি কত উপকারী এই পাতার নাম তেলাকুচা পাতা তেলাকুচা পাতা খুব পরিচিত নাম খুবই কমন অনেক মানুষ জানেন কিন্তু কখনো নিজে অ্যাপ্লাই করে দেখেছেন কি যে এটি রোগ দূর করতে কতটা কার্যকরী অথচ আপনি তেলাকুচা সেবন না করে ইনসুলিন নিচ্ছেন বা ডায়াবেটিস দূর করার জন্য ওষুধ সেবন করছেন এটি আরও বহু রোগ দূর করতে পারে এর মধ্যে আছে ক্যান্সার মারণ রোগ এছাড়াও আছে শোধ ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট এমন কিছু শ্বাসকষ্ট আছে যা বংশগত হাঁপানি নয় কিন্তু কোনো না কোনো সময় আপনার ঠান্ডা লেগে এই শ্বাসকষ্টের তৈরি হয়েছে এই ধরনের শ্বাসকষ্ট খুব দ্রুত করতে পারে এই তেলাকুচা কিভাবে কখন সেবন করতে হবে সেই সব তথ্য জানবো ভিডিওতে এই পাতা আমাশয় দূর করবে পেটের যে কোনো রোগ দূর করবে অনেক সময় হয় যে বহু পুরাতন আমাশয়ে অনেকেই ভুগে থাকেন তারাও এই তেলাকুচার সঠিক নিয়মে সেবন করলে এই রোগ দূর হয়ে যাবে অনেক মানুষ আছেন যাদের দীর্ঘক্ষণ জার্নি করার কারণে বা পা ঝুলিয়ে বসে থাকার কারণে পায়ে পানি জমে যায় এছাড়াও অনেক সময় বিভিন্ন কারণে আপনার পায়ে পানি জমতে পারে যদি পায়ে পানি জমে যায় তাহলে এই পাতা তেলাকুচার ডাটা সহ রস করে নিন এই রস হাফ কাপ করে দুই সেবন করুন টানা থেকে তিন দিন এর মধ্যেই একেবারেই ভালো হয়ে যাবে। অনেক সময় জন্ডিস হতে দেখা যায় যাদের জন্ডিস হয় তারা কি করেন খুব ঘাবড়ে যান ভয় পেয়ে যান এবং জন্ডিস থেকে এমনও হয় যে কারো কারো লিভার সিরোসিসের মতো রোগও হয়ে যায় কারণ জন্ডিস যদি আপনার ভালো না হয় কখনো যদি থেকে যায় ভেতরে এবং এই বিলুরুবিন বাড়তে বাড়তে এমন হয়ে যায় যে আপনি বুঝতেই পারেন না যে কখন মরণ আপনার কাছে ঘনিয়ে এসেছে এর জন্যই বন্ধু যদি কখনো জন্ডিস হয় অবহেলা না করে এই তেলাকুচার পাতা আপনি সেবন করবেন এর ডাটা মূল পাতা সহ রস করবেন রস করে হাফ কাপ করে দিনে দুইবার সেবন করবেন সকালে একবার যে কোনো খাবার খাওয়ার তিরিশ মিনিট পড়বে এবং অবশ্যই সন্ধ্যাবেলা আরও একবার সেবন করে নিবেন এইভাবে টানা একুশ দিন সেবন করলে জন্ডিস নামক ব্যাধি একই শরীর ছেড়ে পালাবে আর জন্ডিসের কোনো ধরনের জীবাণু ভেতরেও থাকবে না এখন বলবো যে ডায়াবেটিস কি করে একই বাড়ি দূর করা যাবে যাদের ডায়াবেটিস হয়েছে যারা দীর্ঘদিন থেকে ইনসুলিন নিচ্ছেন বা ঔষধ সেবন করছেন তারা তেলাকুচার পাতা আজ থেকেই সেবন করা শুরু করুন এর জন্য তেলাকুচার পাতা এবং ডাটা সহ নিয়ে নিন শেকর নেওয়ার বা মূল নেওয়ার প্রয়োজন নেই ডাটা পাতা সহ নিয়ে রস তৈরি করবেন হাফ কাপ করে রস সেবন করতে হবে যারা পূর্ণ বয়স্ক ব্যক্তি অর্থাৎ আপনার বয়স যদি আঠারোর ওপরে হয়ে থাকে এবং আপনার ডায়াবেটিস ধরা পড়ে থাকে রক্তের শর্করার পরিমাণ বেড়ে গিয়ে থাকে তাহলে আপনি এই নিয়মে সকালে একবার করে সেবন করবেন আপনি সেবন করতে থাকুন টানা একুশ দিন সেবন করুন এবং তারপর দেখুন যে আপনার দেহের শর্করার মাত্রা রক্তের চিনির মাত্রা কোন লেভেলে গিয়ে আর যারা এখনো সেবন যারা কেবল মাত্র আক্রান্ত হয়েছেন বা শরীরে মাত্রা চিনির মাত্রা কেবল বেড়ে গিয়েছে ডায়াবেটিস হবে পরবর্তীতে এই ধরনের কোনো টেন্ডেন্সি আছে তারা কি করবেন তারা এই তেলাকুচার পাতা একই নিয়মে সেবন করে যাবেন কিন্তু কোনো ধরনের ঔষধ সেবন বা ইনসুলিন নেবেন না আপনি যদি একবার ইনসুলিন নিয়ে নেন তাহলে কিন্তু আপনি এর ওপরই নির্ভরশীল হয়ে পড়বেন আর ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ এমন একটি বিষয় যে আপনি যদি একবার এটি শরীরে গ্রহণ করা শুরু করেন তাহলে এটি আপনার শরীরকে দুর্বল করে দিবে শরীরে শর্করার মাত্রা সুগারের মাত্রা খুবই কমিয়ে দেবে যার কারণে বলা হয়ে থাকে যে পর একজন মানুষকে খাবার খেতে ডায়াবেটিস কেননা এটি সুগারের মাত্রাকে এতটাই কমিয়ে ফেলে যে কোনো মানুষ যদি খাবার নিয়ম মতো সঠিক নিয়মে না খায় তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্যে এই ধরনের কোনো ঝামেলার মধ্যে যাবেন না দয়া করে ডায়াবেটিস হলে এই তেলাকুচার পাতা সেবন করতে থাকুন এই তেলাকুচার পাতা সেবন করলে আপনার কোনো ধরনের ধরনের ঔষধি লাগবে না আরও আছে যারা এরই মধ্যে সেবন করছিলেন তারা কি করবেন যারা ওষুধ বা ইনসুলিন নিচ্ছিলেন তারা এই ঔষধটা ইনসুলিনকে রাখুন সাথে এই তেলাকুচার পাতাও সেবন করতে থাকুন এবং ঔষধ ইনসুলিনের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দিতে থাকুন আজকেই তেলাকুচার পাতা সেবন করলেন এবং আজকেই ওষুধপত্র বাদ দিয়ে দিবেন এমনটা করবেন না কারণ আপনি যেহেতু দীর্ঘদিন থেকে ওষুধ নিচ্ছিলেন এজন্যে আপনার দেহে তার এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই কারণে আপনি এর মাত্রা ধীরে ধীরে ছাড়বেন এভাবে একসময় সময় ছেড়ে দিন কিন্তু তেলাকুচার পাতাটা আপনি চালু রাখুন একসময় গিয়ে দেখবেন যে তেলাকুচার পাতাও আপনার আর লাগছে না আপনি এমনিতে সুস্থ হয়ে যাবেন অবশ্যই তার জন্য আপনাকে এমন খাবার গ্রহণ করতে হবে যাতে কোনোভাবে আপনার ডায়াবেটিস আবার বেড়ে না যায় খাবার অবশ্যই মেইনটেইন করবেন সকল ধরনের ত্রিব শর্করা জাতীয় খাবার ফাস্ট ফুড রিস ফুড এই ধরনের খাবারগুলো বন্ধ করে দিবেন নিয়ম করে চলবেন সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এর 30 মিনিট পরে আপনি তেলাকুচা সেবন করে নেবেন আপনি যদি অন্য কোন ধরনের ভেষজ সেবন করতে চান যদি আপনি ডায়াবেটিস রোধ করার জন্য যেমন মেথি সেবন করতে চান অনেকেই বহুকাল থেকে মেথি সেবন করে আসছেন তারা করতেই পারেন আপনি চাইলে এক কোয়া রসুন সেবন করতে পারেন চাইলে আপনি আদাও সেবন করতে পারেন এই সকল নিয়ম আপনি মানতে পারেন তার পাশাপাশি কিন্তু তেলাকুচা পাতাটা অবশ্যই সেবন করবেন এইভাবে আপনি যদি চলতে থাকেন একসময় দেখবেন যে আপনার ডায়াবেটিসের জন্য কোনো ধরনের ওষুধ লাগছে না এবং অবশ্যই আপনি হাঁটার অভ্যাস করুন এই সকল নিয়ম মানুন তেলাকুচা সেবন করুন তাহলেই চিরতরে ডায়াবেটিস নির্মল করতে পারবেন এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন শুনছিলেন তারা অনেক বেশি উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন সেই সাথে শেয়ার করে দিন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ